हेलो एंड वेलकम एवरीवन टू द सेकंड पार्ट ऑफ डे सेवेंथ। तो आगे दिन हमें शांतिनिकेतन पर्यंत गेछिलाम। शांतिनिकेतन जावर पर डियर पार्के थेके टू बी कंटिन्यूड छिलो, तो सेखान थेके शुरू करब आज। डियर पार्के प्राइमरी एंट्री छिलो 50 रुपीज, बाट स्टूडेंट आईडी देखानोर पर सेटा कमे 5 टाका हये जाए। तो आमरा भितरे प्रवेश करी डियर पार्केर। नामटा जेहेतु डियर पार्क, तो हरिण छाड़ा आर किछु छिलो ना। तो धीरे धीरे एगिए गए बन्यप्राणी के बिरक्त करा दंडनीय अपराध। साइनबोर्ड पड़ार पर बन्यप्राणी के बिरक्त ना करे हरिण देखते शुरू करी। सेखान थेके भितरे प्रवेश करी आरो भितरे। और गाये हलुद होच्छे, गाये हलुद देश फटो सरी ना। तो जेमन हय एकटा भालो भिउ छिलो, सेखाने फटोशूट हलो अरिजितेन आमादेर हिरोर। तो फटोशूट होवार पर ओखान थेके बेरिये गेलाम। তারপর মিস্টার সঞ্জীব আমাদের জুনিয়র শাহরুখ খান সাজতে গেছিলো। শাহরুখ খান সালমান খানের একটা মিক্সচার তৈরি করতে গেছিলো, বাট পারলো না। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে যাই মিউজিয়ামে। তো মিউজিয়ামের ভিতরে স্ট্রিক্টলি মোবাইল অ্যালাউ ছিল না, মানে কোনো ক্যামেরা, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কোনো কিছু করার আদেশ ছিল না। তো সেখান থেকে সরাসরি বেরিয়ে গেলাম। এখান থেকে বেরিয়ে বাইরের ভিউটা জাস্ট তুলতে পেরেছি। তো সেখান থেকে বেরিয়ে সাইডে রাস্তা ছিল, সেই রাস্তা ধরে পরে কি আছে সেটা দেখার জন্য বেরিয়ে গেলাম। তো একটু হাঁটার পরে সাইডে দেখতে পেলাম এক প্রাচীন বটবৃক্ষ। তো বটবৃক্ষ দেখার পর কলা গাছের এক অদ্ভুত ডিজাইন দেখলাম। তারপর চুনিপাথরে ঘেরা চারিদিকটা, কাদা যাতে না হয় সেই জন্য মেবি করা হয়েছে, বা দৃশ্যটাও বেশ সুন্দর লাগছিল। চারিদিকটা দেখতে শুরু করলাম। এখানে এক উপজাতি সম্প্রদায়, সাঁওতাল উপজাতি সম্প্রদায় তাদের বাচ্চাদেরকে বাঁকে করে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যা যাবারের মতন ঘুরে বেড়াচ্ছে, এমন কিছু চিত্র ছিল। সেটা দেখার পর এক অদ্ভুত রকম গেট পার করে আমরা পৌঁছে গেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি দেখতে। তো সেই গাড়ি দেখার পর একটা অদ্ভুত আর্কিটেকচার বলা যেতে পারে, আর্কিটেকচারের জিনিস দেখার পর আমরা পৌঁছে গেলাম সোনাঝুরি মার্কেট অটোয় করে। তো সোনাঝুরি মার্কেটে গিয়ে সামনে সঞ্জীব যাচ্ছে জুরুকা গুলাম, কানে ফোন নিয়ে সবসময় চলছে। তো ধীরে ধীরে ওকে দেখতে দেখতে আর সোনাঝুরি মার্কেট পৌঁছে গেলাম। ভিতরে পৌঁছে জাস্ট অসম অসম জিনিস দেখলাম, অনেক কিছু, সব হাতে তৈরি হস্তশিল্পের জিনিস, বেশিরভাগটাই হস্তশিল্পের জিনিস। মেয়েদের নানা রকম অলংকার ছিল, কানের মালা যেগুলো হয় সবগুলোই পুঁতির তৈরি, হাতের তৈরি। তো সেসব দেখতে দেখতে আরও ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর কিছু কেনাকাটি করলাম, নিজের জন্য একটা জামা, মায়ের জন্য একটা হ্যান্ডব্যাগ, এসব কিনলাম। কেনার পর সাইডগুলো দেখতে শুরু করলাম, আর বাকিরাও কেনাকাটা করছিলাম। সে করতে করতে শ্রাবণ মাসের শেষ সোমবার বেবি, তো সেজন্য আমাদের বোম বলে যাচ্ছে তারকেশ্বরে জল ঢালতে। সেটা দেখলাম। দেখার পর সেখান থেকে বেরিয়ে টোটোয় করে চলে এলাম প্রান্তিক স্টেশন। তো আমাদের প্রান্তিক স্টেশন থেকে যেতে হবে সাঁইথিয়া জাংশন। তো প্রান্তিকে আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। দুর্ভাগ্যবশত ট্রেনটা ছিল প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা লেট। তো সাঁইথিয়া স্টেশনে পৌঁছে আমরা পরের ট্রেনটা মিস করি জাস্ট 1 থেকে 2 মিনিটের জন্য, কীভাবে হলো জানি না। বাট মিস করার পর টোটোওয়ালার সঙ্গে দরকষাকষি করে একজন টোটোওয়ালা ফিট করলাম। তো একসাথে সবাই 7-8 জন মিলে পৌঁছাতে লাগলাম। ফিরতে প্রায় রাত হয়ে গেছে, তার উপরে আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো বৃষ্টিতে এনজয় করতে করতে পৌঁছে গেলাম রুমে। তো রুমে পৌঁছালাম, দিনটা বেশ ভালোই কাটলো। থ্যাংকস ফর ওয়াচিং, নেক্সট ভিডিও ইজ কামিং সুন।